নমস্কার বন্ধুরা আমার ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি কাঁঠালের দেশে এসেছি তাই আপনাদেরকে আমি কাঁঠালের ভাস্কর্য দেখাবো। তাই বন্ধুরা সাথেই থাকুন আমি আজকে এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার উপজেলা পরিষদ চত্বরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠালের সুন্দর একটি ভাস্কর্য গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা কাঁঠালের জন্যে বিখ্যাত আর এজন্যই শ্রীপুর উপজেলা সত্তরে একটি কাঁঠালের ভাস্কর্য স্থাপন করা হয়েছে এখানে ভাস্কর্য তিনটি কাঁঠাল রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভাস্কর্যের চারিদিকে কয়েক শতক এলাকা নিয়ে সুন্দর ফুল বাগান তৈরি করা হয়েছে এখানে যে কেউ বেড়াতে আসলে তার মন ভালো হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ফুল গাছ খুবই সুন্দর দৃশ্য শ্রীপুর উপজেলায় প্রচুর কাঁঠাল গাছ রয়েছে আর এই শ্রীপুর উপজেলা কাঁঠালের জন্য বিখ্যাত এখানে কাঁঠালের মৌসুমে পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল পাওয়া যায় আর এই জন্যেই এখানকার উপজেলা প্রশাসন কাঁঠালের ভাস্কর্য তৈরি করেছেন আপনারা চাইলে এখানে এসে সময় কাটাতে পারেন আর শীতকালে আসলে খুবই ভালো লাগবে কারণ শীতকালে শীতের যে ফুল গাছ এই ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে যা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি এখানে কাজে আসছি আসার পর দেখলাম যে না একটু ঘুরে যাই এই কাঁঠালের ভাসকায্যটার কাছ থেকে কাঁঠালের মৌসুমে এই শ্রীপুর উপজেলায় প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায় আর এখানকার কাঁঠাল স্বাদে ও গুণে অতুলনীয় আপনারা এখানে আসলে দেখতে পাবেন যে এই এলাকায় প্রচুর কাঁঠাল গাছ যে এলাকায় যে জিনিসটা পাওয়া যায় সেই এলাকায় সেটার কিন্তু মূল্য কম এই গাজীপুরের শ্রীপুর উপজেলায় কাঁঠালের মৌসুমে খুব অল্প দামে কাঁঠাল পাওয়া যায় আপনারা যারা মধুপুরে গিয়েছেন দেখবেন সেখানে আনারসের ভাস্কর্য রয়েছে আর এই শ্রীপুরে রয়েছে কাঁঠালের ভাস্কর্য আসলে এক একটা ভাস্কর্য এক একটা এলাকার প্রতীক বহন করে যে এলাকা যে জন্য বিখ্যাত সেই এলাকায় সেই জিনিসের ভাস্কর্য করা উচিত তাহলে সেটা সেই এলাকার ঐতিহ্য বা গৌরব বহন করে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাঁঠালের ভাস্কর্য মানে কত সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এই ভাস্কর্যগুলো মানে এখানে ছবি দেখে বোঝার উপায় নেই যে এটা নকল কাঁঠাল মানে দূর থেকে দেখে মনে হচ্ছে যে আসলে মানে এটা বাস্তব কাঁঠাল কিন্তু না এটা হচ্ছে ভাস্কর্য আর এই ভাস্কর্যের সৌন্দর্য ভগুণ বাড়িয়ে দিয়েছে এই মৌসুমি ফুলগুলো এখানে দেখতে পাচ্ছেন হরেক রকমের ফুল এই ফুলগুলো দেখে যে কারো মন ভালো হয়ে যাবে এই জন্য আমরা উপজেলা প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ দেবো এত সুন্দর তারা একটি ভাস্কর্য নির্মাণ করেছেন এবং এই ভাস্কর্যের যে একটা পরিবেশ তৈরি করেছেন আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম দেখে খুবই ভালো লাগলো যে আসলে এত সুন্দর জায়গা এখানে রয়েছে না আসলে আমি বুঝতেই পারতাম না আপনারা যারা এই শ্রীপুরে আসবেন অবশ্যই এই কাঠালের ভাস্কর্যটই দেখে যাবেন আমার বিশ্বাস আপনাদের অবশ্যই ভালো লাগবে তবে শীতকালে ফুল রয়েছে বর্ষাকালে নাও থাকতে পারে বন্ধুরা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ